প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে এই দীর্ঘদিন ধরে আমরা ক্লাস শ্রেণী কার্যক্রম নিয়ে আমরা মর্মাহত বা ক্লাস থেকে বঞ্চিত হওয়ার কারণে তোমাদেরকে আমরা পাচ্ছি না, তোমরা আমাদেরকে পাচ্ছ না। তোমাদের মন খারাপ, আমাদেরও তেমন একটা আমাদেরও মন খারাপ, কিন্তু আমরা কিছু বলতে পারছি না। পৃথিবী যেরকম এই মহামারীর কারণে থমকে আছে, আমরাও কিন্তু এর বাইরে নন। যা হোক, আমাদের ক্লাস চালিয়ে যেতে, শ্রেণী কার্যক্রম চালিয়ে যেতে হবে। তো শ্রেণী কার্যক্রমের যে সমস্ত বিষয়, যেমন অনলাইন ভিত্তিক আমার করে আমার স্কুল থেকে শ্রেণী কার্যক্রম, এই ক্লাসগুলো তোমরা ফলো করবে। পাশাপাশি আমাদের স্কুলের যে অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রম চলছে স্যারদের, তাদের ক্লাসগুলো তোমরা দেখবে। তাদের ক্লাসগুলো তোমাদের তাদের বাড়ি কাজগুলো তোমরা সংরক্ষণ করবে, সেখান থেকে মূল্যায়ন করা হবে। এই মূল্যায়নের ভিত্তিতে রেজাল্ট পাবলিশ করা হবে। আমি যে কথাটা বলছি, তোমরা বাসায় থেকো, নিরাপদে থেকো, সেখানে বসে তোমরা লেখাপড়া চালিয়ে যাবে। পাশাপাশি তোমাদের চিত্র বিনোদনের যে বিষয়গুলো আছে, ছোটোখাটো খেলাধুলা এবং ব্যায়াম ইত্যাদিতে তোমরা সারবে, যাতে কোনো ধরনের তোমার যে শারীরিক কিংবা তোমার লেখাপড়ার কোনো ধরনের ব্যাঘাত না হয়। আমাদের চালিয়ে দিতে হবে। আর সম্মানিত অভিভাবক বৃন্দের কথা বলছি, আপনাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা একটু খেয়াল রাখবেন আপনার সন্তানের প্রতি। আপনার সন্তানকে যদি যথাযথ আপনি যদি লালন পালন করতে পারেন, তাদের প্রতি যদি লেখাপড়ার প্রতি যত্ন নিতে পারেন, আশা করি আপনার ছেলে সন্তান বিপদের বা কুপথে চলে যাবে। আপনার সন্তান একেবারে সুস্থ, একদম সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। সুতরাং আমি বলছি, আপনারা তাদের প্রতি একটু যত্ন নিন, তারা যেন ঘরে থাকবে, তাদেরকে যে অনলাইন ভিত্তিক ক্লাস, অ্যান্ড্রয়েড সেট কিংবা ওই যে ডাটা ইউজ করা যে খরচ, ওই খরচটা তাদেরকে দিতেও হবে। আপনারা তাদেরকে সেই ব্যবস্থা, তাদেরকে সেই লেখাপড়ার ব্যাপারে সেই ব্যবস্থা নিন। আর আপনারা মাঝে মধ্যে ক্লাস কোথায় হচ্ছে না হচ্ছে, কীভাবে হচ্ছে অনলাইনের, সেই ক্লাসগুলো একটু ফলো করেন। সন্তানদেরকে একটু ডাক দেন, তাদের গতিবিধিগুলো খেয়াল করেন, যাতে আপনার সন্তান যেন বিপদে না যায়, সেদিকে আপনারা খেয়াল রাখার জন্য আপনাদের প্রতি বিনীত অনুরোধ করছি। আর সম্মানিত শিক্ষকবৃন্দের কথা বলছি, আপনারা অনেক কষ্ট করছেন, যে কষ্টের বিনিময়ে আমাদের রেজাল্ট এবছর অনেকটা ভালো বলা হয়। রেজাল্ট কিন্তু আমরা রাঙ্গামাটিতে অনেকটা ভালোতে আছি পজিশনে। তো যার কারণে আপনারা আর একটু আরেকটা আন্তরিকভাবে কাজ করুন। আপনারা আন্তর্জাতিক সাথে যদি কাজ করেন, সমন্বয় করে কাজ করেন, আমি মনে করি এটা বাংলাদেশের একটা মডেল স্কুল হিসেবে দাঁড়াবে। তো আপনারা যে যেখানে আছেন, ঘরে বসে এই যে অনলাইন ভিত্তিক ক্লাসগুলো করেন, এবং আমাদের যে নির্দেশনা আরজিএসএস টিচার্স গ্রুপে যে নির্দেশনা দেওয়া হয়, নোটিশ দেওয়া হয়, সেই নোটিশগুলো ফলো করেন। আপনাদের ফোন খোলা রাখবেন, ফোন করতে পারি কিংবা নোটিশগুলো দেখবেন, এই নির্দেশনা অনুযায়ী, নোটিশ অনুযায়ী আপনার কাজগুলো সেরে ফেলবেন। আশা করি আমাদের সার্বিক যেই উন্নয়ন অনেক দিক বেড়ে যাবে। এ কারণে বলছি, আপনি কিংবা শিক্ষক কিংবা শিক্ষার্থী কিংবা অভিভাবক সবার সমন্বয়ে যদি আমরা কাজটা যদি এগিয়ে নিতে পারি, আশা করি স্কুলের রেজাল্ট দিন দিন বাড়বে এবং সার্বিকভাবে বাড়বে, গুণগত মান বাড়বে। তো আমি আর কথা না বাড়িয়ে আমি শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের প্রতি আবারও কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে
আমার বক্তব্য এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ।